খুলনার তেরো খাদায় শেখ হাসিনার সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে উঠান বৈঠক শুরু করেছেন খুলনা চার আসনের সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদি একই সঙ্গে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার পক্ষে ভোট চেয়েছেন শুক্রবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের আয়োজনে উপজেলার মথুপুর ইউনিয়নের কোলা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এম এ আলমের উঠানে এই বৈঠক অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ নেতা এম এ আলমের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা চার আসনের সংসদ সদস্য সালাম মুর্শিদী এ সময় তিনি আগামী নির্বাচনে শেখ হাসিনাকে যাকে মনোনয়ন দিবেন তার পক্ষে সকলকে কাজ করার আহ্বান জানান উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল তেরখাদা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান এফ এম ওহিদুজ্জামান তেরখাদা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারাফত হোসেন মুক্তিসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা